আসসালামু আলাইকুম। আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমাম গাজ্জালী অনলাইন ক্লাসে আমি রশনা পারভীন তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরা সকলেই ভালো আছি। কে নামাজ পড়েছো সারাদিন? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পৃথিবীতে আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানে মানুষ, সে মানুষ হিসেবে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর হুকুম তালিমের জন্য। আমরা অবশ্যই মাথায় রাখব যে আল্লাহর হুকুমকে আমরা আগে পালন করব এবং সেই ধারাবাহিকতায় আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রতিদিনের মতো আমরা ঝটপট ইসলাম নৈতিক শিক্ষা বইটা নিয়ে বসব। ঝটপট আমরা ইসলাম নৈতিক শিক্ষা বইটা নিয়ে বসি। পৃষ্ঠা দেখো, অধ্যায় দ্বিতীয়, ইবাদত। ইবাদত থেকে আমরা 34-35 পৃষ্ঠা জানব কি আছে। আমরা 35 পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ের ইবাদত, এখান থেকে 35 পৃষ্ঠায় আছে ঈদের সালাত। সালাত অর্থ তো অবশ্যই জানো নামাজ, এবং সেখান থেকে আমরা আজকে ঈদের ফিতর সম্পর্কে জানবো। আমরা গত ক্লাসগুলোতে ধারাবাহিকভাবেই পৃষ্ঠা বাই পৃষ্ঠা পড়ে এসেছি এবং ধারণা নিয়েছি। আজকে আমরা সেই ধারাবাহিকতায় 35 পৃষ্ঠা জানবো কি আছে ঈদের সালাতে। ঈদ মানে তো আমরা সবাই জানি, ঈদ মানে খুশি, তাই না? আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসবই হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা সে সম্পর্কে জানব যে আমরা সবাই অনেক আনন্দের সাথে ঈদের সালাত আদায় করি। দেখো আমি পড়ছি, তোমরা সবাই লাইন বাই লাইন ধরবে। আমার শিক্ষার্থী বন্ধুরা কি ধরেছো সবাই? হ্যাঁ, সবাই লাইন বাই লাইন ধরবে। দেখো ঈদের সালাত, ঈদ হলো খুশির দিন। বিশ্বের মুসলিমগণ দুটি ঈদ উৎসব করেন, একটি রোজার শেষে ঈদুল ফিতর, আর একটি হলো কোরবানির ঈদ বা ঈদুল আজহা। ঈদের দিন সারা এলাকায় মুসল্লিগণ ঈদগাহে একত্রিত হন, দুই রাকাত ঈদের সালাত আদায় করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের সালাত পড়া ওয়াজিব। তাহলে ঈদ হলো কি? ঈদ হলো খুশির দিন। আর বিশ্বের যত মুসল্লিগণ আছেন তাদের জন্য দুটি উৎসবই হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমরা এক মাস রোজা করার পরে ঈদুল আজহা পালন করে থাকি, ঈদুল ফিতর পালন করে থাকি, এবং কোরবানিতে আমরা কোরবানি দিয়েই কি পালন করি? ঈদুল আজহা। ঈদের রাকাত কয় রাকাত? ঈদের রাকাত দুই রাকাত। এবং এটি কি ফরজ না সুন্নত না, এটা কি ওয়াজিব। ঈদের নামাজ পড়াটা ওয়াজিব। ঈদুল ফিতর, তাহলে ঈদের সালাতটা কি হলো? ঈদ হলো খুশির দিন। বিশ্বের মুসল্লিগণ দুটি ঈদ উৎসব করেন, একটি রোজার শেষে ঈদুল ফিতর, আর একটি হলো কোরবানির ঈদ বা ঈদুল আজহা। ঈদের দিন সারা এলাকার মুসল্লিগণ ঈদগাহে একত্রিত হন, দুই রাকাত ঈদের সালাত আদায় করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের সালাত পড়া ওয়াজিব। ঈদুল ফিতর, পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন হলো ঈদুল ফিতর। এই দিন পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন হলো ঈদুল ফিতরের দিন। এর অর্থ আনন্দ। ঈদ অর্থই হচ্ছে
আনন্দ, আর ফিতর অর্থ হচ্ছে রোজা ভঙ্গ করা, কারণ আমরা ঈদের দিন রোজা করি না। দীর্ঘ এক মাস রোজা রাখার তৌফিক দানের জন্য মুসল্লিগণ একদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি নিছক আনন্দ উৎসবের দিন নয়। দেখো, একদিন পাড়া প্রতিবেশী গরিব দুঃখীর খোঁজ খবর নিতে হয়। বিধবা ইয়াতিম সকলের মুখে সাধ্যমতো হাসি ফুটানোর চেষ্টা করতে হয়। ধনীদের উপর এই দিন সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব, কারণ আল্লাহ আনন্দের দিন যাতে কেউ অভুক্ত না থাকে, ঈদের দিনে রোজা রাখা হারাম। ঈদের দিনের সুন্নত সকালে গোসল করা। আমরা ঈদের দিন কি করব? সকালে গোসল করব, তারপরে খুশবু মাখা, পরিষ্কার কাপড় পরা, মিষ্টি জাতীয় কিছু খাওয়া, ঈদের সালাত মাঠে আদায় করা। এটা আমাদের ঈদের দিনের সকালে যা করণীয়। এরপর ইমামের সাথে দুই রাকাত ঈদ উল ফিতরের সালাত আদায় করা ওয়াজিব। এতে ছয়টি অতিরিক্ত ওয়াজিব তাকদীর দিতে হয়। এ হচ্ছে আমাদের ঈদের সালাত সম্পর্কে জানলাম, ঈদ উল ফিতর সম্পর্কে জানলাম এবং ঈদের দিনের সুন্নত সম্পর্কে জানলাম। ঈদের সালাত আদায় করার নিয়ম, আমরা কীভাবে ঈদের সালাত আদায় করব? প্রথমে কাতার করে ইমামের পেছনে দাঁড়াবো, নিয়ত করবো আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠালে তাহরিমা বাঁধবো, খানা পাঠ করবো। এরপরে কান পর্যন্ত হাত উঠিয়ে ইমামের সাথে তিন তাকবীর দিব। প্রথম দুই রাকাত হাত না বেঁধে ছেড়ে রাখবো, তৃতীয় তাকবীর দিয়ে সালাতে হাত বাঁধার মতো দুই হাত বাঁধবো। এরপর ইমাম সাহেব অন্যান্য সালাতের মতো সূরা ফাতিহা যে কোনো সূরা পাঠ করবেন এবং যথারীতি রুকু সেজদা করে প্রথম রাকাত শেষ করবেন। অতঃপর দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা ও যে কোনো সূরা পাঠ করবেন, এরপর তিন তাকবীর দিবেন। আমরাও তিনবার আল্লাহু আকবার বলবো, তিনবারই কান পর্যন্ত হাত উঠিয়ে নামিয়ে রাখবো, হাত বাঁধবো না। পরে চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকু করব। এরপর অন্যান্য সালাতের মতো সিজদা করব, তাশাহুদ দরুদ দোয়ামা সূরা পাঠ করে ইমামের সাথে সালাম ফেরাব। সালাম শেষে ইমাম সাহেব দুইটি খুতবা দেবেন, খুতবা শোনাটা ওয়াজিব। পরিকল্পিত কাজ, শিক্ষার্থীরা ঈদ উল ফিতর এর দিনের করণীয় কাজগুলোর একটি তালিকা তৈরি করবে। ঈদের দিনের সুন্নত, তাহলে আমরা ঈদের দিন কী কী করি? আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় অবশ্যই ঈদ উল ফিতর এর দিনের করণীয় কাজগুলো কী কী, আমরা সেটা অবশ্যই একটি খাতায়ের তালিকা তৈরি করব। বন্ধুরা, তোমরা চেষ্টা করলে সব কিছুই পারো, তোমরা অনেক পারো, কারণ তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। আমার প্রিয় ছোট সোনামণিরা, তোমরা অবশ্যই মনোযোগের সাথে পড়বে, কারণ ইসলাম নৈতিক শিক্ষা, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। আমরা অবশ্যই সেই জ্ঞান অর্জনটাই করব, যেন আমরা ভালো পথে চলতে পারি, ভালো কাজ করতে পারি। নিয়মিত নামাজ পড়ব, আর আমাদের এই সময় অবশ্যই বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইব, যেন আল্লাহ আমাদের আজকের এই পরিস্থিতিকে আমাদেরকে আল্লাহ তাআলা পরিত্রাণ দেন। আমরা যেন সকলেই আবার আগের মতো এক জায়গায় হতে পারি, একসাথে স্কুলে আসতে পারি, নিয়মিত ক্লাস করতে পারি। সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়াই করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে অনলাইন ক্লাসে। আসসালামু আলাইকুম।